সেটা আজকে সেই তথ্য সন্ত্রাসী হলুদ সাংবাদিকদের হত্যা জনাব মোহাম্মদ বাদল, তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে অহেতুক হয়রানি করে বিভিন্ন স্লিপের ভাউচার আইন বহির্ভূত দেখার নামে ভান করে, সে মোটা অঙ্কের টাকা দাবি করে, এমনকি সে শিক্ষক কোমলমতি শিক্ষার্থীদের ক্যামেরা নিয়ে হয়রানি করে যাতে কোমলমতি শিক্ষার্থীরা ভয় পায়, স্কুল পরিবেশের বিঘ্ন ঘটায়। কোমলমতি শিক্ষিতদের ভয়ের কারণে আমাদের কাঠালিয়া শিক্ষা ব্যবস্থার ব্যাহত হচ্ছে, আমরা দাবি জানাচ্ছি। এই বলে আমার জানেন, এই হলুদ সাংবাদিক দীর্ঘদিন যাবৎ আমাদের বিভিন্ন প্রাইমারি স্কুলে, হাই স্কুলে, মাদ্রাসায় গিয়ে গিয়ে বিভিন্ন মোটা অঙ্কের টাকা দাবি করে হয়রানির মানুষকে হয়রানি করার জন্য ছবি তুলে এই ছবি ফ্ল্যাশ করবে এই কথা বলে বিভিন্ন টাকা দাবি করে। এই টাকা এই দাদা না দিলেই তার বিরুদ্ধে অ্যাকশনে যাবে এই বলে উনি বাদল তার অপকর্মের প্রতিবাদের জন্যে আজকে কাঁঠালিয়া উপজেলার প্রাথমিক শিক্ষক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, কাঁঠালিয়া উপজেলার এতিমখানার সভাপতি সম্পাদকবৃন্দ তার এই অপকর্মের প্রতিবাদের জন্য মানববন্ধন করছি। আমরা তার বিগত দিনের অপকর্মের জন্য ধিক্কার জানাচ্ছি এবং নিন্দা জ্ঞাপন করছি। আমরা শুনছি যে সে শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন, কে বা কাহারা লাঞ্ছিত করেছেন এটা আমরা জানি না, পত্রিকায় দেখেছি আমাদের সম্মানিত উপজেলা চেয়ারম্যানের নামে এই বিষয়টা এসেছে, আমরা তার প্রতিবাদ করছি।